লেখক পাঠক ও প্রকাশক এবং দর্শনার্থীদের পদচারণায় সোমবার জমজমার ছিল অমর একুশে বইমেলা সমবয়সী মানুষের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গন দল বেঁধে বই কিনতে আসেন বই প্রেমীরা দর্শনার্থীদের সরব উপস্থিতিতে মেলায় বেচা বিক্রয় হয়েছে বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রকাশনাগুলোতে থাকা বিক্রয় কর্মীরা বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি প্রকাশকরা কাহারের ক্যামেরায় অজিত সরকারের রিপোর্ট সব বয়সী মানুষের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা পরিবার পরিজনদের সঙ্গে মেলা এসে খুশি শিশুরা প্রিয়জনদের সঙ্গে বইমেলা ঘুরে দেখছেন পাশাপাশি বইও কিনছেন কেউ কেউ আমি দুটি বই কিনেছি একটি রহস্যের বই একটি ভূতের বই আমার কাছে খুব ভালো লাগতেছে বইমেলায় বাবা মার সাথে এসে বই কিনছি অনেক মজার মজার বই শিশুদের নিয়ে মেলা এসে খুশি অভিভাবকরাও কোলাহলপূর্ণ ব্যস্ত নগরীর ব্যস্ততা থেকে একটু প্রশান্তি পেতেই মেলায় আগমন তাদের সন্তানদের সঙ্গে নিয়ে ঘুরে ফিরে উপভোগ করছেন বইমেলা অমূল্য সম্পদ আমাদের জন্য বইমেলায় হুমায়ুন আহমেদের বইয়ের স্টলগুলোতে তরুণ তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো হুমায়ুন আহমেদ বেছে না থাকলেও আজও তাকে শ্রদ্ধা স্মরণ করছে তার ভক্তরা জানান তার অভাব কখনো পূরণ হওয়ার নয় ভালো লাগে ছোট থেকে পড়ি আর উনি নেই আমাদের বড় সাহিত্যিক ছিলেন ওনার সবকিছুই ভালো লাগে প্রত্যেক বছর মানুষ যে বইমেলা আসে তার মধ্যে ওনার এ সেই আগে খুঁজে যে হুমায়ুন আহমেদ স্যারের বই হচ্ছে গিয়ে কোনটা আছে অন্যান্য স্টলের মধ্যে থেকে মনে হয় সবচেয়ে বেশি তা এই থেকে বোঝা যায় যে আসলে ওনার যে ইয়াটা ওটা পূরণ হওয়ার মতো না এখানে বিভিন্ন ধরনের বই আসছে নতুন নতুন আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস বই থেকে অনেক কিছু শিখতে পারবো অন্যান্য বারের চেয়ে এবার দেশের সার্বিক পরিস্থিতি স্থিতি ভালো থাকায় জমে উঠেছে বইমেলা মেলায় বেড়েছে নতুন লেখকের সংখ্যা বিক্রিও বেড়েছে বেশ এতে খুশি লেখক প্রকাশক ও বিক্রেতারা অন্যান্য বছরের তুলনায় সব দিক দিয়েই শান্ত পরিবেশ বইমেলার কাঠামো সুন্দর হয়েছে এবার যে কারণে বইমেলার পাঠক ক্রেতা সবাই আসছে ভালো বেশিরভাগই আসছে তো প্রথম থেকেই বইমেলা জমে উঠেছে গতবারের তুলনায় এবারের পাঠকের সংখ্যা পরিমাণ বেশি কয়েকটি জীবনের গল্প আমার প্রথম বই এটি মূলত ছোট গল্পের সংকলন এগারোটি গল্প আছে তার মধ্যে পাঁচটি গল্প আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বইমেলা একই শুধুই গাথা প্রতিবছর বাংলা একাডেমির আয়োজনে ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই বইমেলা অজিত সরকার বিজয় টিভি ঢাকা